এবার প্রতারণার শিকার হলো খোদ পুলিশ। প্রথমে মানবাধিকার কর্মী, পরে পুলিশের এসপি, কখনো ডিসি, কখনো বা সিআইডির ডিআইজি পরিচয় দিয়ে হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে অভিনব পদ্ধতিতে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অবশ্য এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নানা কৌশলে প্রশাসনের কর্মীদের ব্যবহার করেই প্রতারণা করত চক্রটি। এভাবে নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে আইনি সেবা সহায়ক নাম্বার 999-এ ফোন দেন আকরাম হোসেন ওরফে মামুন। সমস্যার কথা জানিয়ে টার্গেট করা থানার ডিউটি অফিসারের নাম্বার নেন সেখান থেকে। পরে ডিউটি অফিসারের কাছে নিজেকে পুলিশ, র‍্যাব বা সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দেন মামুন। আপনি ডিউটি অফিসার বলছিলেন? হ্যাঁ, আমি মাহবুব আলম বলছিলাম, এডিসি। নির্দেশ দেন পেট্রোল পুলিশকে তার নাম্বারে ফোন দিতে। ফোন দিলে পেট্রোল পুলিশকে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে গিয়ে ফোনে কর্তৃপক্ষকে ধরিয়ে দেওয়ার নির্দেশ দেন। মিনাজার এবং মালিক দুজনে ফোন দিতে বলেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকদের কাছে নানা অনিয়মের অভিযোগ এনে টাকা দিতে বাধ্য করেন মামুন। হাসপাতালে কাগজপাতি নাই, দুই নম্বরই, এমন তাহলে কি করবেন? পুরো কাজটি করার জন্য তিনটি দল কাজ করে। প্রথম দলের সদস্যদের কাজ হাসপাতাল, ক্লিনিক এবং থানা পুলিশের সম্পর্কে খোঁজ নেয়া। দ্বিতীয় ধাপে মামুন নিজেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে 999 থেকে শুরু করে থানা পুলিশ মারফত হাসপাতাল ও ক্লিনিকের মালিকদের সাথে যোগাযোগ করেন। কোনো সময় সিআইডির এসপি দেয়, কোনো সময় এডিসি দেয়। মানে যদি আমি আইজি পরিচয় দেন তাহলে তো আরও ভালো হতো। আইজি পরিচয় তুমি এখনকার থেকে ছোট পরিচয় দিয়ে লাভ থাকি। তৃতীয় ধাপে দলের কোনো সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়লে তদবিরের মাধ্যমে ছাড়ানোর কাজ করেন জহিরুল ইসলাম ওরফে দীপক। শুধু তাই নয়, পুলিশ, সিভিল এভিয়েশন সহ বিভিন্ন দপ্তরে সরকারি চাকরিজীবীদের বদলি সুপারিশও করেন দীপক। সিভিল এভিয়েশনে কিছু বদলি টদলি করছি। সম্প্রতি হাসপাতালের লাইসেন্স নবায়ন সহ বিভিন্ন অভিযোগ এনে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় তাদের অভিনব পদ্ধতির এই প্রতারণা মাত্রা ছাড়িয়ে যায়। রাজধানীর রামপুরার বেটার লাইফ ক্লিনিক কর্তৃপক্ষ এমন ঘটনায় মামলাও দায়ের করে। আপনাদের হাসপাতালের একটা ফাইল আসছে আমার কাছে, ফাইলটা ছাইড়া দিছি, এই উপলক্ষে একটু বকশিস টকশিস খরচাপাতি যাবে আর কি, সে বলছে। ওই মামলা সূত্র ধরে প্রায় এক মাস চেষ্টার পর গাজীপুর থেকে মামুন ও রাজধানীর মোহাম্মদপুর থেকে জহিরুল ইসলাম দীপককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আর আমরা যখন তাকে ট্রেস করা শুরু করি তখন দেখি যে বাংলাদেশের এমন কোনো থানা নাই যে থানাতে সে ফোন দেয়নি। প্রতারণার যে মাধ্যমটা ইউজ করছে সেটাতে হলো আমাদের পুলিশকে অ্যাক্টিভলি ব্যবহার করছে। মামুনের নামে বিভিন্ন থানায় সাতটি ও দীপকের নামে দুটি প্রতারণার মামলা রয়েছে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।